হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি অরেঞ্জ রোজ বা যেটিকে কমলা গোলাপও বলা হয়, এবং এটিকে কিন্তু চেঞ্জার গোলাপও অনেকে বলে থাকে। কেননা এই গোলাপের কিন্তু দুইটা কালার আসে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ফুল, একটা জাস্ট কলি থেকে একটু বড় হয়েছে, এটা হয়তো দুই দিন হয়েছে বয়স, এবং এখানে যেটা দেখছেন এটা হচ্ছে যে আপনার চার দিন হলো ফুটেছে। তো এখানে এই দুইটা ফুলের কিন্তু পার্থক্য আছে কালারে। এটা হচ্ছে যখন ফুটবে এই ফুলটা, তখন কিছুটা ইয়েলোইশ কালার আসে, এবং তারপরে যখন আস্তে আস্তে দিন বাড়বে তখন কিন্তু সেটা একবারে কিন্তু অরেঞ্জ কালারে চলে যাবে। তো এর জন্য অনেকে কিন্তু এটাকে চেঞ্জার গোলাপও বলে থাকে। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা এই চেঞ্জার গোলাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আমরা জানাবো যে এই গোলাপটি আপনাদের বসত বাড়িতে রোপণের জন্য কেমন হতে পারে। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আশা করছি সকল কৃষিপ্রেমীদের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটির কোনো অংশ না কেটে সম্পূর্ণটি দেখতে থাকুন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, আমরা প্রথমে যদি আসি যে এই অরেঞ্জ গোলাপ বা এই চেঞ্জার গোলাপ যদি আমরা আমাদের বসত বাড়িতে রোপণ করি সেক্ষেত্রে কেমন হবে, সেটি নিয়ে বলতে গেলে অবশ্যই এই গোলাপটি কিন্তু রোপণের জন্য খুবই উপযোগী এবং খুবই ভালো লাগে। এই গোলাপটি আসলে যদি আমরা বসত বাড়িতে রোপণ করি, কেননা এটি খুবই শোভাবর্ধন করে, এর যে কালার এবং এই গোলাপের কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। আপনারা এখানে যদি নেন, খুব সুন্দর একটা কিন্তু স্মেল আসে, খুবই ভালো লাগে এই গোলাপটি। এবং এছাড়াও এই গোলাপে কিন্তু আপনার ফুলের পরিমাণও খুব বেশি থাকে, ফুলকুড়ির যে পরিমাণটা, এই যে এখানে দুইটা গোলাপ ধরে আছে, এবং এছাড়াও কিন্তু এখানে আরও কিন্তু কলি আছে, যে দেখতে পাচ্ছেন আরও একটা দুইটা তিনটা চারটা, এবং এখানেও কিন্তু কলি। তো ছোট গাছ, তারপরেও কিন্তু যেখানে জায়গা পেয়েছে কিন্তু সেখানে কিন্তু কলি এবং ফুল আসার চেষ্টা করেছে। তো এই গাছগুলো আসলে আপনাদের বসত বাড়িতে রোপণের জন্য খুবই ভালো হবে, ইনশাল্লাহ আপনারা এই অরেঞ্জ গোলাপটি আপনাদের বসত বাড়িতে রোপণ করতে পারেন। তো ভিউয়ার্স, এবারে যদি আমরা এই গোলাপের যত্ন পরিচর্যার কথা বলি, যে ঠিক কেমন বা অনেক বেশি যত্ন করতে হয় কি না, আসলে এই গোলাপের খুব বেশি কিন্তু যত্ন পরিচর্যা নিতে হয় না। আপনার শুরুতে যদি মাটির যে প্রস্তুতিটা সেটা যদি সঠিকভাবে নিয়ে নিতে পারেন, অর্থাৎ যে মাটির যে আছে আপনার এই গাছটিকে শক্তি যোগানোর জন্য যে যে পুষ্টি উপাদানগুলো থাকে, সেগুলো যদি আপনারা জৈব সারগুলো যদি আপনারা ইউজ করেন, যেগুলো আমরা ইতিপূর্বে অন্যান্য গোলাপের ভিডিওতে কিন্তু আমরা উল্লেখ করেছি, তো আপনারা সেভাবে যদি হচ্ছে যে দোআঁশ মাটি এবং সেই সাথে সাথে পচা গোবর সার, এবং আপনারা চাইলে হচ্ছে যে চা পাতি, যেটা হচ্ছে চা খাওয়ার পরে ইউজ করার পর যেটা থাকে সেটা, এবং এছাড়াও যদি আপনারা এর সাথে ডিমের খোসার যে গুঁড়োটা থাকে সেটা যদি দিতে পারেন, তো এভাবে কিন্তু আপনারা এই গোলাপগুলোকে আপনারা খুব সহজে কিন্তু আপনাদের বাসাতে রোপণ করে ফুল ফোটাতে পারেন, আর খুবই সামান্য পরিচর্যা। এবং এই গোলাপটি হচ্ছে আপনার আরেকটি বিষয় যেটা খেয়াল রাখবেন, যে এই গোলাপটি কিন্তু খুব আপনার হচ্ছে রোদ পছন্দ করে, অর্থাৎ যেখানে আপনারা হচ্ছে যে এই গোলাপটি রোপণ করবেন, হয়তোবা যদি নিচেও রোপণ করেন টবে না করে, সেক্ষেত্রেও একটু রৌদ্র উজ্জ্বল জায়গায় রোপণ করার চেষ্টা করবেন, আর যদি টবে রোপণ করেন সেক্ষেত্রেও আপনারা দেখবেন যে এটি যেন একটু রৌদ্র উজ্জ্বল জায়গায় থাকে, এবং যেখানে দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ পড়ে এমন জায়গায় যদি আপনারা এই গোলাপ গাছটি রোপণ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার এই গোলাপ গাছটিতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। তো আপনারা অবশ্যই এই গোলাপ গাছ আপনাদের বসত বাড়িতে রোপণ করবেন। তো আজ এ পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।